আজকে খুব সুন্দর একটা প্রসঙ্গ আলোচনার জন্য বলেছেন। আমার মনে হয় যে এই ধরনের প্রসঙ্গগুলো বারবার আলোচিত হওয়া উচিত। দর্শক বন্ধু, তিনি বলছেন যে খারাপ সময়ে কী করা উচিত। দুঃখের সময়, খারাপ সময়, জীবন কখনো একভাবে যায় না, এটা সত্যি কথা। তা আমাদের জীবনের খারাপ সময় কোনটা? যখন বিপদগুলো আপনাকে গিলে খেতে আসছে, যখন চারিদিকটা সমস্যা সংকুল হয়ে যাচ্ছে, জীবনে এরকম কিছু কিছু সময় আসে, তা সেটাই হচ্ছে আমাদের খারাপ সময়। অভাগা যেদিকে যায়, সাগর শুকায় যায়, যেদিকে যাচ্ছে সেদিকেই বিপদ। একদম সময় যেন সংকুল হয়ে উঠছে। যদি আপনার জীবনে এমন সমস্যা ফেস করে থাকেন, তাহলে বলবো আলোচনাটা শোনা উচিত। এবং যিনি বলছেন, তিনি তার জীবনের কিছু সমস্যার কথাও জানিয়েছেন যে এই দুঃখের সময় কী করা উচিত। পারিবারিক অশান্তি হচ্ছে, কর্মক্ষেত্রে অশান্তি হচ্ছে, অশান্তি অশান্তি আপনাকে জেরবার করছে। তা আমরা একটা ভুল করে বসি। কী ভুল করি আমরা? বসে বসে দুশ্চিন্তাগ্রস্ত হই, টেনশান করি, কী করব বুঝে উঠতে পারি না। এই টেনশান করার অভ্যেস যাদের আছে, এই দুশ্চিন্তা করার অভ্যেস যাদের আছে, আপনাকে আরও অতলে নিয়ে চলে যাবে। সঠিক পথটা তো পাবেনই না, উল্টে বিপদে আরও নিমজ্জিত হয়ে যাবেন। তা প্রথমেই বলবো যে বিনাশকালে বিপরীত বুদ্ধি প্রবাদটা আছে, বিনাশকালে বুদ্ধি কাজ করে না। মাথা ঠান্ডা করুন, হঠকারী সিদ্ধান্ত নয়, ছটপট করা নয়। ছটপট করলে কিন্তু কখনো আপনি এই বিপদ থেকে বেরোতে পারবেন না, সময়কে নিজের কন্ট্রোলে নিতে পারবেন না। প্রথমে মাথা ঠান্ডা, স্থির হন এক জায়গায়, যা হচ্ছে হোক না একটা জায়গায় স্থির হন। যা হয়ে গেছে, অনেক সময় দেখবেন অনেক বিপদ ঘটানোর পেছনে আমাদেরই দায় আছে। আমি নিজেই সেই জালটা বুনেছি, যখন সেই জালে আটকে পড়েছি তখন ছটপট করছি, কিন্তু সেই জাল কাটতে গেলে আমাকে এবার মাথা ঠান্ডা করতে হবে। যা হয়ে গেছে গেছে, আক্ষেপ করার দরকার নেই। অনেকে কী করেন, এই বিপদের সময়, খারাপ সময় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে দেন, অত্যন্ত কাছের মানুষকে অন্য এক জায়গার রাগ আর এক জায়গায় পুষিয়ে দিচ্ছেন। সেটা করলে হবে না। মাথা ঠান্ডা রাখুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন কীভাবে আমি এর থেকে উদ্ধার হতে পারি। পৃথিবীতে যত সমস্যা আছে সমাধানও আছে। অন্যায় করে থাকলে শাস্তি ভোগ করতে হবে, এটা তো প্রকৃতির নিয়ম। শাস্তি ভোগ করে আগুনে পড়ে শুদ্ধ হব, সেটা হতে পারে। কিন্তু উপায়টার ভাবুন, আমি গর্তে পড়ে গেছি, গর্তে ওঠার উপায়টা ভাবতে চিন্তা করুন। পরিবার, পরিজন, বন্ধু, কাউকে অন্তত একজন মানুষ পাবো যাকে দুটো হৃদয়ের কথা বলা যায়, আমি পরামর্শ নেব অন্যের থেকে। আজকে জগতে কেউ মোটিভেট করে না জানি, কেউ সহযোগিতা করতে চায় না, তবুও হাসেদের মধ্যে বক খোঁজার চেষ্টা করুন। নিজেকে নিজে প্রশ্ন করুন, আত্মবিশ্লেষণ করে চলুক এই সময়টায় খুব বেশি করে। দেখুন আপনি উদ্ধারের পথ পাবেন, অবশ্যই পাবেন। আগে নিজের মাইন্ডটাকে সেট করুন, অস্থির মস্তিষ্কে কোনো কাজ হবে না। মাইন্ড সেট করুন, দেখুন রাস্তা বেরবে। সবাই এটা প্র্যাকটিক্যালে, অনেকে মুখে বলবেন যে আপনি সহজ করে বলে দিচ্ছেন, কিন্তু এটা সহজ নয়। আমি বলবো একবার বিপদের সময়, খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে একটুখানি এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করে দেখুন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।